গাইস, ফাইনালি আমি চলে এসেছি বন্ধুর কফির জমিতে। আর বন্ধু যা কফি লাগিয়েছে কি বলবো, এত সুন্দর কফি হয়েছে বলার মতো না। এবার ওর মানে গাইস, এখন হচ্ছে সকাল 6:30 মতো বাজে, আর আজকে একটু ঘরটা পরিষ্কার করব, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। এই অবস্থা আছে, যত বইপত্র আছে আজকে সব তুলে ঘরটাকে একদম পুরো পরিষ্কার করতে হবে, কেননা 1 সপ্তাহ বেশি হয়ে গেছে ঘর পরিষ্কার করি, তারও বেশি মনে হয় 12-14 দিন হয়ে গেছে ঘর পরিষ্কার করি না। আর আজকে সব বইপত্রগুলো তুলে ঘরটাকে পরিষ্কার করবো, পরিষ্কার করে নিই, তারপরে আবার নতুন করে পেতে, তারপরে গাইস এখন হচ্ছে টাইম 11:30 মতো বাজে। তো সকালে তো ঘর পরিষ্কার করলাম, ঘর টর পরিষ্কার করে তারপরে অঙ্কের 2টো রেকর্ডিং ক্লাস আছে, সেই ক্লাস 2টো কমপ্লিট করলাম, অনলাইনে ছিল। তো এখন যাব একটু খেয়ে দেয়ে রেশন আনতে। তো আমার আবার যদি ভাগ্য ভালো থাকে তাহলে রেশন নিয়ে আসতে পারবো, না হলে আসতে পারবো না, কারণ আমার এই হাতের না ছাপটা ওঠে না, এটা আমার মেন প্রবলেম। ওগুলো করছিলাম আর এখন ছড়ানো ছিটানোই থাকবে ঘরের মধ্যে। তো তারপরে আবার আসবো রেশন নিয়ে, রেশন নিয়ে এসে আবার বসবো, তারপরে একদম 1:30 সময় উঠে চান টান করবো, চান টান করে তারপরে এখন পড়া করতে হবে, কারণ এত অঙ্ক করলে হবে না, পড়াটাও সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে হবে। তো যখন ঘরে বসে থাকতে একটু ভালো লাগছিলো না, তো আমার বন্ধু আমাকে ফোন করলো, বললো যে আমি মাঠে এসেছি, আয় তাহলে। তো আমি ওর যে কফির জমিতে যাচ্ছি, ও কফি বুনেছে, তো যাই একটু কফি চাষ শিখে আসি, কখন কোন জিনিসটা কাজে লাগবে তার ঠিক নেই। পড়াশোনার সাথে সাথে চাষটাও শিখে রাখা আমি মনে করি অনেক জরুরি। তো এখান থেকে এখনও প্রায় 10 মিনিটের মতো লাগবে, তো বাড়ি থেকে 10 মিনিট হয়ে গেছে চলে এসেছি। আর ওর জমিটা হচ্ছে একদম মাঠের মাঝখানে, মানে আমবাগানের ভেতর দিয়ে যেতে হয়। তো আমবাগানের এইখানটার জায়গাটা অনেক সুন্দর, তো এখনও ওর জমি যেতে আমার ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, তো যাই। বাট বিকেলের দিকে একটু বাড়ি থেকে যদি ঘর থেকে বার হয়ে একটু ঘুরতে বার হয় বা কোথাও হাঁটতে যাই, তো অনেকটা ফ্রেশ লাগে। তো রাতের দিকে আবার পড়তে অনেকটাই ভালো লাগে তখন, নাহলে আর বিকেলে যদি না বার হওয়া যায় বাড়ি থেকে, তো রাতে আর পড়তে তখন একটু ভালো লাগে না। আর এই 2024 সালটাই আমার জীবনের লাস্ট পড়াশোনা, কারণ এরপরে যে কোনো একটা কাজে আমাকে লাগতেই হবে। তো তাই ভাবলাম যে ও ডাকলো, চলে যাই ওর থেকে, আর সময়ও পাই না। প্রত্যেক দিন বিকেলে আমার কম বেশি মানে কোচিংয়ে পড়া থাকে, বা অথবা আমি একটা মেয়েকে পড়াতে যাই তারও আবার পড়া থাকে, তো আজকে নেই, তাই ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি। গাইস ফাইনালি আমি চলে এসেছি বন্ধুর কফির জমিতে। আর বন্ধু যা কফি লাগিয়েছে কি বলবো, এত সুন্দর কফি হয়েছে বলার মতো না। এবার ওর মানে পুরো একদম লটারি যেটা বলে, লাগবেই। দেখো অনেক সুন্দর হয়েছে, সত্যি কিন্তু সুন্দর হয়েছে তোর কফি গাছগুলো। কিছুদিন আগে দেখছিলাম মানে পোকায় খেয়ে নিচ্ছিল গাছগুলো, এখন ওর সঙ্গে নিরাব, এখন নিরানো শিখাবি আমাকে কফি নিরানো লুঙ্গি ম্যান। গাইস ফাইনালি ও লজ্জা পেয়ে গেছে, কারণ লুঙ্গি পরে এসেছে দেখে। এটা লজ্জার কি আছে, ল্যাংটা তো হয়ে নেই, যদি ল্যাংটা হয়ে থাকতো তাহলে নয় কোনো প্রবলেম ছিল। আমি কিন্তু জুতো পরেই ঢুকে গেছি, হ্যাঁ বেশি ঘাস হয়নি। এই কিন্তু না ওই ইয়েদের কফিগুলো অনেক সুন্দর হয়েছে জানিস, হাকিমের কফিটা, তোরটাও অনেক সুন্দর হয়েছে। না তোর এবার হয়ে যাবে 1 লক্ষ টাকা। গাইস এখন আমি কফির জমিতে চাষ শিখবো, আর চাষটা শিখে নিই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে আবার। তো চলো টাটা, বাই বাই।